যুগান্তকারী সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের, পুরুষ মহিলা ক্রিকেটারদের সমান ম্যাচ ফি ঘোষণা। টেস্ট ম্যাচ প্রতি 15 লক্ষ টাকা ম্যাচ ফি, একদিনের ক্রিকেট ম্যাচে প্রতি 6 লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছে। যুগান্তকারী সিদ্ধান্ত, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগান্তকারী সিদ্ধান্ত, পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের সমান ম্যাচ ফি ঘোষণা। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, এ বিষয়ে তোমার কাছে আর কী কী তথ্য রয়েছে? ভারতীয় ক্রিকেট বোর্ডের এবং বিসিসিআই যে অ্যাপেক্স কাউন্সিল ছিল, সেই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে এবার থেকে মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি সমান হবে। অর্থাৎ পুরুষ ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলিরা টেস্ট ম্যাচ পিছু 15 লক্ষ টাকা ও একদিনের ম্যাচ প্রতি 6 লক্ষ টাকা, অন্যদিকে প্রতি টি টোয়েন্টি ম্যাচে 3 লক্ষ টাকা করে পান। মহিলা ক্রিকেটাররা যে বেতন বা ম্যাচ ফি পেতেন সেটা অনেকটাই কম ছিল। সেই দিক থেকে দেখতে গেলে ভারতীয় পুরুষ ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলিদের সমান বেতন এবার পেতে চলেছেন দীপ্তি শর্মা এবং একই সঙ্গে হরমনপ্রীত কৌররা। অর্থাৎ তারাও ম্যাচ টেস্ট ম্যাচ পিছু 15 লক্ষ টাকা, একদিনের ম্যাচ প্রতি 6 লক্ষ টাকা এবং টি টোয়েন্টি ম্যাচ প্রতি 3 লক্ষ টাকা করে পাবেন। তবে এই নিয়ম বা এই শর্ত প্রযোজ্য যারা বিসিসিআই চুক্তি ভিত্তিক যারা ক্রিকেটার রয়েছে, অর্থাৎ বোর্ডের কন্ট্রাকচুয়াল যে সমস্ত ক্রিকেটাররা রয়েছেন, তারাই এই বেতনের বেতন ম্যাচ ফির সুবিধা পাবেন এবং এই সিদ্ধান্ত আছে জানা এবং বিসিসিআই সচিব জয় সাহেব ঘোষণা করেছেন যে এই অ্যাপেক্স কাউন্সিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত স্বাগত। আমরা জানি কয়েকদিন আগে বোর্ডের 91তম বার্ষিক সাধারণ সভা হয়েছে, সেই বৈঠকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী বছর থেকে মহিলাদের আইপিএল চালু হবে 5 দল নিয়ে। তার পাশাপাশি রজার পিনি জয় সাদের বোর্ডের এই যে সিদ্ধান্ত অত্যন্ত যুগান্তকারী সিদ্ধান্ত, চলতি বছরে জুলাই মাসে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও এই সিদ্ধান্ত নিয়েছে যে মহিলা ক্রিকেটারদের সমান, মহিলা ক্রিকেটাররাও পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি পাবেন। অর্থাৎ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পথেই একেবারে একই পথে হাঁটতে চলল ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাপেক্স কাউন্সিলের সিদ্ধান্তকে স্বাগত। পুরুষ ক্রিকেটাররা অর্থাৎ রোহিত শর্মা, বিরাট কোহলিরা প্রতি ম্যাচ পিছুতে একদিনের ক্রিকেট এবং ওয়ানডে টি টোয়েন্টি ম্যাচে যে ম্যাচ ফি পান সেই একই পরিমাণ সমপরিমাণ ম্যাচ ফি পাবেন এবার হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মারা। মধুবর্গিতা, একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দু।